মায়ের বাণী আমাদের অশান্ত মনকে শান্ত করে, চিন্তা ভাবনা দূর করে জীবনের চলার পথে নতুন দিশা দেখায়, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যে কোনো পরিস্থিতিকে সহ্য করার ক্ষমতা দেয়, ধৈর্য ধরতে শেখায়, মানুষকে কর্মের গুরুত্ব বুঝতে সাহায্য করে। বহুদিন আগে মা জীবন যাপনের যে পাঠ আমাদেরকে দিয়ে গেছেন, আজও তা সমানভাবে প্রযোজ্য। মা বলেছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে, ঠাকুরের দেখা পাবে। মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে, আলস্য ত্যাগ করে জপ ধ্যান করতে হবে, জপ ধ্যান করতে করতেই আপনি থেকেই তাকে দেখতে পাবে, চেষ্টা করে নয়। মা আরও বলেছেন, ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পড়ে, অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়ল, কোনো দিন বা নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। জানবে সন্তোষের সমান ধন নেই আর সূর্যের সমান গুণ নেই। অর্থাৎ মা বলেছেন, তোমার কাছে যা আছে তাই নিয়েই তুমি সন্তুষ্ট থাকবে, আর যে কোনো পরিস্থিতিতে ধৈর্য না হারিয়ে সব কিছু সহ্য করে যেতে হবে। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি, তখন রাত 3টেই উঠতুম। ক্রমে দেখি সকালে আর উঠতেই ইচ্ছা করছে না, তখন মনে হলো এই তো আলস্য পেয়েছে, তারপর জোর করে উঠতে লাগলুম, তখন সব আগের মতো হতে লাগলো। তাই আলস্য করবে না, জোর করেই অভ্যাস করতে হবে, সর্বদা বিচার করবে, কাঁচা মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, এই চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবারে আমাকে রেখে গেছে। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সবাইকে রক্ষা করতে, যে একটু পাল তুলে দেবে সেই ধন্য হয়ে যাবে। জানবে কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয়। তোমার মনে চিন্তায়, তোমার মনে সংশয়ে, তোমার দুঃসময়ে বিপদে তুমি একাকী তার কাছে প্রার্থনা করবে, দেখবে তিনি তোমার মনের সমস্ত কষ্ট ও ময়লা দূর করে দেবেন আর তোমায় বুঝিয়ে দেবেন। সর্বোপরি মা বলেছেন, আমি মা থাকতে ভয় কি, আমার উপর ভার দিয়ে তোরা সব নিশ্চিন্ত হয়ে থাক। এটা শুধু কথার কথা নয়, এটা প্রমাণিত ধ্রুব সত্য কথা। একবার শুধু মায়ের উপর ভরসা করে দেখুন, মন থেকে ভরসা করে দেখুন। মা আজও সূক্ষ্ম শরীরে আমাদের মধ্যে আছেন আর আমাদের সব কথা শোনেন আর সব দুঃখ বোঝেন, এটা আমি নিজে অনুভব করেছি। ঠাকুর মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।